أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্লিজ আপনাদের ভিডিওটা অফ করে দেন, ভিডিও এবং অডিও দুইটাই আপনারা মিউট করে রাখেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে ক্লাসের। এখানে যে ভিডিও আছে এটা ভিডিও অডিওটাই করে দেন, মিউট করে দেন। তো আজকে আমাদের দ্বিতীয় ট্রায়াল ক্লাস। আমরা দ্বিতীয় ট্রায়াল ক্লাসে আমরা কয়েকটি জিনিস নিয়ে প্রাথমিক আলাপ করব, কারণ আমাদের মূল ক্লাসে আমরা এটার কন্টিনিউ করতে তেমন একটা পারবো না, কারণ তখন আমাদের অনেক দর্শে অনেক সময় নিতে হবে। তো আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, যে আমরা দুই ধরনের ক্লাস করব। একটা হলো ক্যালিগ্রাফির মানে মেইন, যেটা আমরা কলম দিয়ে ক্যালিগ্রাফি শিখবো সেইটা, এবং আরেকটা হলো আমরা যে পেইন্টিং করব সেই পেইন্টিং এর ক্লাস। আজকে আমরা মানে সেই পেইন্টিং এর ক্লাস গুলো কেমন হবে সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমেই আমি আপনাদেরকে একটু কলম গুলো কেমন, সেই কলমের ব্যবহার কেমন সেটা আমি নিয়ে একটু আলাপ করব। আমি এখানে একটা কলম আপনাদের সামনে রাখলাম, এখানে আর একটা কলম রাখলাম, এবং এখানে আর একটা কলম রাখলাম। আমি ভ্যারাইটিস কিছু কলম এখানে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কয়েক ধরনের কলম এখানে রাখছি। আমার এখানে দেশি বিদেশি কলম আছে, যেহেতু আপনারা শিখবেন সব দেশি কলমে, এই জন্য দেশি কলম সহ আমি বাইরের কয়েকটা কলম নিয়েও একটু কথা বলবো। এখানে আমরা যে ধরনের কলম ইউজ করি সেটা একটু আপনাদের দেখাবো। তারপরে আর্ট করব, যে সেগুলো সেই জিনিসগুলো দেখাবো, যে আমরা আর্ট করব। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো কলম আমি রাখলাম, আরো কলম আছে, প্রচুর কলম আছে আমার কাছে। তো একটু ভিন্ন ধরনের কলম আর কি আপনাদের এখানে রাখতে চাচ্ছি, একটু দেখাতে চাচ্ছি আর কি। আচ্ছা, মোটামুটি এই কলমগুলো আমরা ব্যবহার করি, এছাড়াও আরো বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করি। আমি প্রথমে যে কলমটি ধরলাম, এই কলমটির নাম টুমার কলম, টুবার টুমার। এই কলমের বিশেষত্ব হলো এইটার নিবটা মাঝ বরাবর থাকে, আর এই সব কলমে নিব থাকে সাইডে, অর্থাৎ এটার এক সাইডে নিব আর এটার মিডিলে নিব। তো এই ব্যবহার করার সময় এটার আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, যে এটা দিয়ে যেই ভাবে লিখতে হবে এটা দিয়ে তার থেকে বেশি মানে সহজ ভাবে লেখা যাবে। কিন্তু আমরা শেখাবো কিন্তু এই কলমে বেশি, আর এই কলমে আপনারা নিজেরাই লিখতে পারবেন। আপনাদের প্রত্যেকে যারা ভর্তি হয়েছেন এখানে, তাদেরকে আমি এই কলম, দুই ধরনের কলম, একটা এরকম কলম বুস এবং আর একটা কলম টুমার, এই দুইটা কলম আপনাদের দিয়েছি। এছাড়া আরো দুই রকমের কালি দিয়েছি আমি। এটা আমরা এটা রং, রংটাকে কালি হিসেবে ব্যবহার করতে পারবো, এটা একরামিন কালার, এটা ব্লক বাটিকের জন্য এই রং ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আমরা কালি হিসেবেও ব্যবহার করতে পারি, কারণ এটার গ্রেইনটা খুব পাতলা এই জন্য আর কি। তো যাই হোক, এরপরে আমি কলমের বিষয়ে বলি। তো এটা হলো তোমার কলম, এটা হলো বাঁশের চটা দিয়ে বানানো একটা কলম, কিন্তু সবগুলোর মাথাটা দেখেন একটু কার্ভ করে কাটা, মানে এটা 35 ডিগ্রি, এইটাও 35 ডিগ্রি থেকে একটু বেশি, হয়তো 36 ডিগ্রি হবে। এরপরে এইটা কলম বুস, এই এই কলমটা বাংলাদেশের না, এই কলমটা আমি জর্ডান থেকে এনেছি। এই কলমটা আমি জর্ডানের কলম, মানে কলম বুস, এটা একরকম বাঁশ, বাঁশের কঞ্চি কিংবা এরকম চিকুন বাঁশ পাওয়া যায়, সেই বাঁশ দিয়ে কলম, এটার নাম কলম বুস। কলম্বুস এটা হলো উর্দুনি, উর্দুনি মানে জর্দানের। এরপরে এখানে আর একটা আমি, এই যে আমরা ভাতের
কিংবা মানে তরকারির জন্য যে হাতা ব্যবহার করি, সেই হাতার মানে এটা কেটে আমি এই পাশে কলমেরই বানিয়েছি, এই পাশে আমি কাগজ লাগিয়ে নিয়েছি, যাতে কাগজ লাগিয়ে, তারপরে কাগজ বলতে এটা মানে সিনথেটিক পেপার আর কি লাগিয়ে নিয়েছি, যাতে এটা দিয়ে আমি কলম হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে এখানে আর একটা কলম তোমার যেটা, এটার নিবটা বাঁশের এবং হ্যান্ডেলটা কাঠের আর কি, এগুলো দিয়ে লিখতে খুব সুন্দর। এবং এখানে একটা কলম দেখছি, এটা খাগের কলম, এটা আমরা বলি হলো কলম কসব, এটা কাটা নাই। হ্যাঁ, এটা মানে একেবারে কাটা ছাড়া, এটা আমি ইরান থেকে এনেছি। এই এই এরকম অনেকগুলো আনছিলাম, বিক্রি করতে করতে এখন আমার কাছে আর দেওয়ার মতো এই কলম নাই, আমার ব্যবহারের জন্য আমি রেখেছি। এগুলো অনেক, এইটুকু একটা চিকন কলম, অথচ দাম 1000 থেকে 1200 টাকা। হ্যাঁ, এটা কাটলে, এটা যারা উস্তাদ তাদের জন্য এটা খুব সুইটেবল কলম, ছাত্ররা এই কলম ব্যবহার করতে পারবে না, কারণ ব্যালেন্সটা ঠিক না থাকার জন্য মানে মাথা ভেঙে যাবে, এটা খুব নরম ধরনের, মাথা ভেঙে যায়, কিন্তু লেখা ভালো হয়, তো বারবার কাটতে যে সমস্যা হবে এই জন্য এটা উস্তাদদেরকে আমরা সাধারণত দিয়ে থাকি। আচ্ছা, এই আর একটা কাঠের কলম, এইটা, এটাও কলম তোমার, এই তোমার কলমে আমরা আপনাদেরকে এই কলমই পাঠিয়েছি, এটা পাঠিয়েছি আর এই ধরনের একটা কলম পাঠিয়েছি। যাই হোক, এরপরে এটা বাংলাদেশি মানে বাঁশের কলম, এটাকে আমরা কলম বুঝ বলি, আমাদের দেশি বাংলাদেশি। এটা হলো আমরা যে ওই ডাল ঘুটুনি, সেটার ডান্ডাটা কেটে, তারপরে এখানে এই যে কেটে সুন্দর করে মানে কেটে মাঝখানে করে এখানে ক্যান আছে, স্পিডের ক্যান কেটে আমি এটা, কোকা কোলার ক্যান কে, বিভিন্ন ক্যান কেটে আপনি এই ধরনের কলম বানাইতে হবে। এটা কিভাবে বানাইতে হবে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নিবেন। এখানে আর একটা কলম এনেছি, এটা খুব দামি একটা কলম, এটা হলো জাভা কলম। হ্যাঁ, এটা মানে জাভা কলম না, সরি, এটার নাম হান্দাম কলম, হান্দাম জাভা কলম আমার কাছে আছে, সেটা একটু যদি দেখতো, এখানে একটা জাভা কলম, মানে আমি একটু দেখি জাভা কলমটা বের করে দেখাতে পারি কিনা। এই মুহূর্তে অনেক কলম তো খুঁজে, পরে ইনশাল্লাহ একদিন দেখাবো, আগে এগুলো শেষ করে ফেলি। এটা কলম হান্দাম, এটা মালয়েশিয়ান কলম, খুব ভালো লেখার জন্য, খুব ভালো এটা। এইটা বাংলাদেশি কলম, এটা লাল বাঁশের কলম আর কি, বাঁশের দুই রকম, সাদা লাল, এটা লাল বাঁশের কলম, এটা খুব ভালো। আচ্ছা, তারপরে আর একটা মোটা মানে বেশি চওড়া নিবের, এটা প্রায় 2-2.5 ইঞ্চির মতো চওড়া, এটা কলম তোমার। এগুলো দিয়ে আমরা বড় বড় যখন ক্যানভাসের মধ্যে ই করি, লিখি, তখন আমরা এটা ইউজ করি। আমরা এখানে আর একটা এই যে ডাল ঘুটুনি বা হাতা যেটাকে বলি, এটা ডাল ঘুটুনি না, এটা হাতা, মানে তরকারি নাড়া যে হাতা, সেই কাঠের হাতা কেটে আমরা এখানে দাগ দাগ আছে, আমি এটা করে নিয়েছি যে লেখার জন্য টেকচার হয়, এটা টেকচার হয় খুব সুন্দর। তাহলে আমরা কলমগুলো দেখে ফেললাম মোটামুটি, আরো কলম আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে আপনাদের আরো কলম দেখাবো। এখন আমরা কালি যে ব্যবহার করি, এইটা হলো অরিজিনাল সুমি কালি, এটা হলো জাপানের, আমার কাছে সুমি কালি আর একটা আছে, এইটার অনেক দাম, এটা 2000-এর উপরে দাম, কিন্তু এটা অনেক কম দাম, 200 টাকাও হয় আর কারো কাছ থেকে 400 টাকাও নেয়। এটা চায়না কালি, কিন্তু একই কালি, একই ধরন, তবে এইটার গ্রেডিংটা ভালো, এটা খুব মানে মাস্টার লেভেল, এটা, এটাও আপনারা সুন্দর ব্যবহার করতে পারেন। এইগুলো হলো ক্যালিগ্রাফির কালি। হ্যাঁ, আমরা যে দোয়াত ব্যবহার করি, এই ধরনের RFL এর যে পট আছে, ছোট পট, এই পটের মধ্যে আমরা এই যে আমি দেখাচ্ছি, এই যে একটা পট আছে, এই ভেতরে সুতা আছে, এটা রেশম সুতা, রেশম সুতা, পাক ছাড়া রেশম সুতা, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, আমি সারা ঢাকা খুঁজে শুধুমাত্র নিউ মার্কেটের একটা দোকানে পেয়েছি, সেখান থেকে আমি এটা সংগ্রহ করে এই দোয়াতের ভিতরে দিয়ে দেই। এই এইটার বিশেষত্ব হলো, এর ভিতরে কালি দিলে এইটা
কালিটাকে এটা অ্যাবজর্ব করে মানে মিলিয়ে নেয় যাতে কলমে বেশি কালি না থাকে। এটা অবশ্যই অবশ্যই দোয়াতের মধ্যে এই সুতা দিতে হয়, সুতা দিলেই লেখাটা ভালো হয়, স্মুথ হয়। তো এটা দোয়াত এবং সাথে এটা লিতা বলে আরবিতে, আর সুতাটার নাম হারির বা রেশম সুতা। আমি আর একটা দোয়াত, এটা সৌদি আরব থেকে একটা দোয়াত এনেছে, চায়না দোয়াত, এটা কাঁচ নিচে উপরে যেটা সাধারণত এর ভিতরে ওই যে লিকা দেওয়া আছে, আপনারা দেখছেন লিকা দেওয়া আছে। হ্যাঁ, তো এই হলো আমাদের মোটামুটি ম্যাটেরিয়াল। একটা জিনিস আপনাদের দেখাই, অবশ্যই আপনাদের এই কাজের সময় এই স্প্রে বোতল প্রয়োজন হবে। হ্যাঁ, পেইন্টিং করি আর যাই করি, স্প্রে বোতল খুব দরকার হয়। স্প্রে বোতল দিয়ে আমরা মানে প্রথমে কালিটাকে আমরা একটু যতটুকু পানি দরকার স্প্রে বোতল দিয়ে সেই পানিটা দেই, আর ইসের পরে এই যে ক্যানভাসের উপরে কিংবা আমাদের কাগজে যখন ক্যালিগ্রাফি করব তখন আমরা দরকার পড়লে এটা স্প্রে করে নিব আর কি, পানি দরকার পড়লে স্প্রে করে। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে যেই কলমগুলো পাঠিয়েছি সেইটার দেখাই। এই একটা মানে কাঠের কলম, কলম তোমার পাঠিয়েছি, আর সাথে পাঠিয়েছি একটা এই যে মানে এটা দেখেন সুন্দর করা, বেশ সুন্দর লাল বাঁশের কলম, এর এক এক জোড়া পাঠিয়েছি। হ্যাঁ, আর এই রকম দুইটা দোয়াত পাঠিয়েছি আপনাদের, আর এই 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 এক জোড়া মানে লাল এবং কালো কালি পাঠিয়েছি। কালি মানে এটা রং আর কি, কালি হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া অতিরিক্ত আপনারা যেহেতু একরামিন কালার প্রায় সব জায়গায় পাওয়া যায়, তো এই এই যে এটা সবুজ রঙের, এরকম বিভিন্ন রঙের আপনি পাবেন, হলুদ লাল নীল সব ধরনেরই পাবেন, সেগুলো আপনারা জোগাড় করে নেবেন। আর যদি একান্তই কোথাও না পান আমার কাছে বললে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে কাগজে মানে একটা বোর্ডের উপরে পেপার লাগানো, এটাকে ওয়াটার পেপার বলে। এই ওয়াটার পেপার লাগানো, এটা হলো কলম আমরা কাটার পরে কেটে সাথে সাথে সেটা দিয়ে লেখা যায় না, সেটা দিয়ে এইভাবে ঘষে কলমটাকে স্মুথ করা হয়। স্মুথ করা হয় এইভাবে, কোনাগুলো স্মুথ করা হয় যাতে কাগজ ছিঁড়ে না যায়, সেই জন্য এইভাবে স্মুথ করে নেওয়া হয়। হ্যাঁ, এইভাবে স্মুথ করে নেওয়া হয়, তখন এই কলমে লিখতে সুবিধা হয়, কাগজে আর সমস্যা হয় না। তো এটা তিন ধরনের আমার এখানে আছে, এই একটা এবং এটা সাদা একটু মোটা দানা, আর এটা শিরিষ কাগজ। শিরিষ কাগজ আর ওয়াটার পেপারের ভিতরে পার্থক্য আছে, এটায় পানি লাগলে এই দানাগুলো উঠে যায়, এটা নষ্ট হয়ে যায়, কিন্তু এইটা দানা নষ্ট হয় না, কারণ এটা পানি, এটার ওয়াটার পেপারই বলে, এটা পানি দিয়েই ঘষতে হয়। যাই হোক, পানি ছাড়াও আমরা ঘষি এখন, মানে আমাদের কাজের জন্য কোনো সমস্যা হয় না। এছাড়া আপনার কলমগুলো সরিয়ে ফেলি, আমরা যেই খাতায় ক্যালিগ্রাফি করব এই খাতা মানে আমরা বানিয়েছি আপনাদের সুবিধার জন্য, আর আপনারা যদি কাগজ কিনে নিতে পারেন আমি বলে দিব। এইটা হলো 170 গ্রাম বা 70 GSM বলে, 70 GSM ম্যাট পেপার, এটা কিন্তু অ্যাভেলেবেল না। হ্যাঁ, এটা পাওয়া যায় না সহজে, কিন্তু এই কাগজটা হলো ক্যালিগ্রাফির জন্য খুবই উপকারী, কারণ আমি সৌদি আরব থেকে একটা মানে খাতা এনেছিলাম, সেই খাতাটা ছিল এই ম্যাট পেপারে। হ্যাঁ, এর আগে আমরা করতাম মানে যেটাকে আমরা বলি গ্লোসি পেপার, ক্যালেন্ডারে যে ধরনের পেপার ব্যবহার হয় ওই পেপারে আমরা করতাম, কিন্তু ওটা টেম্পার ভালো না, ওটা লিখতেও মজা পাওয়া যায় না এবং অ্যাকুরেট হরফ আসে না, এই জন্য আমরা খুঁজে এই পেপার বের করেছি। এটা আমাদের ঢাকা শহরে বড় কাগজের যে মার্কেট আছে, দুই একটা মানে দোকানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না, তো সেখান থেকে আমি কাগজ কিনে এরকম খাতা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনাদের যারা করেছেন ভর্তি হয়েছেন আপনাদেরকে এই খাতা এবং সাথে যেই বই দিয়ে, বই অনুসরণ করে আপনাদেরকে ক্লাস নিব, সেই বইটা হলে সুরুস লিপি শৈলী, এই বই ব্যবহার করে আপনারা ক্লাস করবেন। এখানে মোটামুটি বাংলায় সব দেওয়া আছে, শেষের দিকে শুধু আরবিতে একটা দর্স আছে, এটা ক্লাসের সময় আপনারা এগুলো সব বুঝবেন। হ্যাঁ, এর আগে বাংলায় আপনারা পড়ে নিবেন ভালো করে যে বইতে কি লেখা আছে। তো আমাদের এইটা গেল মানে
ম্যাটেরিয়ালের বিষয়। এবার ম্যাটেরিয়ালের বিষয়ে আমরা একটু পেইন্টিং এর দিকে যাব। পেইন্টিং এ আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করব, বিভিন্ন ধরনের। এবার আমি ব্রাশ গুলো একটু দেখাই, দ্রুত করছি কারণ সময় আমাদের শেষ হয়ে যাবে, এই জন্য দ্রুত করছি। আমি বিভিন্ন ধরনের ব্রাশ আছে এখানে, এইগুলো আপনাদের লাগবে। আপনারা জোগাড় না করতে পারলে আমাকে বলবেন, কিন্তু আপনারা নিজেরাই জোগাড় করার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আমি বলে দিব কি কি দরকার। যেমন এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, এটা সাধারণত আমরা ওয়াশ দেওয়ার জন্য এই ব্রাশ ব্যবহার করি। ওয়াশ মানে পানি দেওয়া আর কি। হ্যাঁ, পানি দেওয়ার সারফেসে, অর্থাৎ ইয়েতে বলি, ক্যানভাসে বলি, আর মানে কাগজে বলি, সব জায়গায় এটা দিয়ে পানি দেওয়া হয়, মানে ওয়াশের ব্যাপার। কিংবা হালকা রং, হালকা করে সেই রংটা দিয়ে সমস্ত পেপারটাই করা, এই জন্য এটাকে সাধারণত ফ্ল্যাট ব্রাশ হিসেবে আমরা ব্যবহার করি ওয়াশার, ওয়াশ দেওয়ার জন্য। গেল এটা। এখানে আর একটা তুলি দেখছেন, এটা হকিয়ার বলি সাধারণত, হকিয়ার। এই তুলি দিয়ে আমরা মানে অ্যাক্রিলিক এর পেইন্টিং করবো। এই তুলি দিয়ে কিন্তু ওয়াটার কালারের পেইন্ট করা যাবে না, এটা আমরা এখানে আর একটা হকিয়ার আছে, এটাও ওয়াটার কালার না, এটা অ্যাক্রিলিকের জন্য। তাহলে তিনটা অ্যাক্রিলিকের, এবং এখানে যেটা দেখছেন এইটা সিনথেটিক হেয়ার, এটা এটা দিয়ে আমি ওয়াটার কালারও ইউজ করতে পারি, আবার এটা দিয়ে আমি অ্যাক্রিলিকও ইউজ করতে পারি। সুতরাং এই ধরনের তুলি দিয়ে দুই রকম কাজ করা যায়। আচ্ছা, এখানে দুইটা হকিয়ার আছে, এটা শুধুমাত্র মানে ক্যানভাসের জন্য, এটা কিন্তু ওয়াটার কালারের জন্য নয়। এখন বাকি থাকলো এই যে এই হেয়ারের, এই হেয়ারের আমি এখানে দেখাই, এই যে আরো বড় আছে এবং বিভিন্ন সাইজের আমার আছে, দেশি মানে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এই যে আমরা এই কলমগুলো কোথা থেকে পাতাম? কলমগুলো যেগুলো বিক্রি করার মতো সেগুলো আমার কাছে পাবেন, আর মানে আপনি বাইরেও পেতে পারেন, এখন নিউ মার্কেটেও বিক্রি করে। হ্যাঁ, তবে ক্লাসের পরে আমি যখন বলবো যে আপনারা প্রশ্ন করবেন, তখন প্রশ্ন করেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি ম্যাটেরিয়াল গুলো পরিচয় করাই দিচ্ছি, পরে প্রশ্ন করেন। এই যে মানে তুলি দেখছি, এইটা ওয়াটার কালারের জন্য স্পেশাল তুলি, এইটা মানে আমাদের এখানে অ্যাভেলেবেল। এই তুলি এগুলো মানে এইটা দিয়ে আমরা ওয়াশের কাজ করি, কিংবা বেশি রং দেওয়ার জন্য এটা ব্যবহার করি। তারপরে পয়েন্টিং করার জন্য আস্তে আস্তে এরকম চিকন তুলি ব্যবহার হয়, একেবারে যখন আমরা খুব চিকন মানে দিতে চাইবো, তখন আমাদের একেবারে চিকন তুলিটা লাগবে। এই ধরনের এর থেকেও চিকন তুলি আছে, যেটা একটা লাইন দেওয়ার জন্য যে তুলি, সেই তুলি আমরা ইউজ করবো, যে লাইন দেওয়ার জন্য চিকন তুলি আছে, এইগুলো আমরা ইউজ করবো। বিভিন্ন ইয়ে আছে, আমি আগেই বলে দিব যে 14 কিংবা 12 কিংবা 16 এটার একটা লাগবে, তারপরে একটা 8 বা 10 লাগবে, তারপরে একটা 4 লাগবে, আর একটা লাগবে 0 বা মানে 1, এই ধরনের তুলি লাগবে চারটা, চারটা তুলি লাগবে। এটা হলো ওয়াটার কালারের জন্য। হ্যাঁ, আপনারা চাইলে আমি সেট ধরে পাঠিয়ে দিব, আর তা নাহলে আপনারা নিজেরাই কিনে নেবেন। আর এইটার একটা সেট আছে আমাদের, এটার এই একটা সেট আছে, এটা হলো ছোট ধরনের, আর এইটা আপনি সব ধরনের, এখানে যেটা আছে এটা সব ধরনের হিসেবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে বড় আছে, ছোট আছে, সবই আছে। হ্যাঁ, আর এই যে বোতল, এগুলো পারবেন। এবং এইখানে এখানে যে চারটা তুলি আছে, একটা ফ্ল্যাট আছে আর তিনটা আছে, এইটা সেট, এটা ওয়াটার কালারের জন্য এই সেটটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা এইগুলো চাইলে নিতে পারবেন। এইগুলো সব পেইন্টিং এর ক্লাসের যেগুলো, সেগুলো এখন দেখাচ্ছি, কারণ এই যে পেইন্টিংটা, এই পেইন্টিংটা আমরা এই তুলি দিয়ে করেছি, সেই জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই যে এই ছোট সাইজের ছোট সাইজের যে ইয়েটা, একটু করে দেখাই, ছোট সাইজের এটা আছে হলো 12, এদিকে আছে 10। হ্যাঁ, এই 10-12 সাইজের ইয়ে, এটা ক্লাস ওয়ার্কের জন্য আমরা রেখেছি, বড় সাইজের করবো না ক্লাস ওয়ার্ক,
স্পেশালি শেষের দিকে যদি কেউ চান তাহলে বড় একটা মানে ক্যানভাসে করে দেখাতে পারি, কিন্তু ক্লাসে সাধারণত ছোট ইসে কাজ করব আমরা শেখার জন্য। এই যেমন এটা কিন্তু কুফি ক্লাসের একটা মানে কাজ, এটা 10 10 আছে, এখানে 10 10, এখানে 10 10 10 স্কোয়ার সাইজ, এটা কুফি ক্লাসের। আচ্ছা, এখন আমরা প্লেট ব্যবহার করব, যেটা রঙের প্লেট, মানে যেটা রং গুলাবো সেই এই ধরনের চার কোনা সাদা রঙের, অবশ্যই চার কোনা সাদা রঙের প্লেট আপনাদের নিতে হবে, কালার প্লেট। আপনারা অন্য কোনো কালারের নিবেন না, তাহলে কিন্তু রং করে মজা পাওয়া যাবে না, বোঝা যাবে না যে কি রং কেমন হচ্ছে, এই জন্য সাদা কালারের প্লেট। তো এখন মোটামুটি আমরা দেখলাম, হ্যাঁ, এখন এই যে পেইন্টিং আপনাদের দেখাই দিই, ক্যানভাসের পেইন্টিং এই একটা আছে, এখানে আর একটা আছে, হ্যাঁ, এগুলো সব আমরা ক্যানভাসে করেছি। এই যে ক্যানভাস, হ্যাঁ, এই ধরনের ক্যানভাস, এটা অ্যাক্রিলিক, এগুলো যা দেখতেছে এগুলো অ্যাক্রিলিক, কিন্তু এগুলোর মেথড আলাদা, হ্যাঁ, এগুলোর আমরা মেথড আলাদা আছে, সবগুলো ক্লাসে আমরা বলে দিব, এখন এটা শুধু দেখেন, হ্যাঁ, আপনারা শুধু দেখেন, এগুলো সবগুলোর প্রায় মেথড আলাদা, যে যেভাবে আমরা ক্যালিগ্রাফি করি, হ্যাঁ, আপনারা শুধু দেখেন। এই যে এটা গোলের ভিতরে আছে, রাউন্ড শেপ, এটাও আপনার যেটাকে বলি ক্যানভাসে করা। এরপরে আমি আপনাদেরকে, গতকাল আমাদের একটা ক্লাস ছিল চতুর্থ ব্যাচের, সেই ক্লাসে আমরা যে কাজটা করেছি সেটা, এটা পোজ দেওয়া আছে, এখন কাজটা আমি দেখাচ্ছি। এই যে পেপারটা, এটা একটা স্পেশাল পেপার, এটাকে আমরা বলি মানে এটা সিনথেটিক পেপার, এই পেপারের উপরে আমি ক্যালিগ্রাফি করেছি। এরপরে বিভিন্ন পেপার ক্যালিগ্রাফি করেছি, সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। আমি আগের দিন দেখিয়েছিলাম শুধু ক্যালিগ্রাফি, পেপারের মনে হয় দেখিয়েছিলাম কিনা আমার জানা নাই, খেয়াল নাই, মানে মনে পড়ে না। তো আজকে শুধু পেইন্টিংটা আমি দেখাবো, পেইন্টিংটা দেখাই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এখানে আপনি দেখেন এই যে ছোট একটা কাজ, এটা আমরা পেইন্টিং, এটা ওয়াটার কালারের কাজ, হ্যাঁ, আগেরটা দেখিয়েছি অ্যাক্রিলিকের, এখন ওয়াটার কালার, এগুলো সব ওয়াটার কালারের কাজ, এবং ওয়াশ বেজ, এই যে সুন্দর মানে কালার চলে যাচ্ছে, চলে যাচ্ছে, নরম সফট লাগে জিনিসটা, এটাই হলো ওয়াটার কালারের সবচেয়ে মজাদার মানে ওয়াশের কাজ, যেটা প্রাচ্য কলায় আমাদেরকে যেভাবে শিখাই সেইভাবে এটা করেছি। এখানেও আর একটা কাজ আছে, আমি একটু ঘুরিয়ে নেই, হ্যাঁ, এগুলো ঘুরায় নিলে, এই যে এইখানে দেখছেন, এটা এটাও আমাদের আপনাদের ক্লাস গুলোতে পেইন্টিং এর যখন ক্লাস হবে তখন আমরা এরকম কাজ করব। এটাকে আমরা মানে এটার নাম আছে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা, এটার একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা সাবজেক্ট, যেগুলো দেখছেন সব আলাদা আলাদা সাবজেক্টে আপনারা শিখবেন বিষয় ভিত্তিক। এটা টোটালি একটা মানে যেটাকে আমরা বলি একেবারে ওয়াশের কাজ আর কি, লাইনের ভেতরে লাইন দিয়ে তারপরে সুন্দর রং করা, রং ভেতরে ঢুকছে বাইরে যাচ্ছে, এটা খুব নরম সফট একটা কাজ। হ্যাঁ, এরপরে এই এই এইটা এই ধরনের কাজ বাংলাদেশে কেউ করেনি এর আগে, এটা বেশ লেয়ারের কাজ, মানে প্রথমে একটা লেয়ার তারপরে আর একটা লেয়ার, এরকম লেয়ার দিয়ে, কারণ এটা ওয়াটার কালার না, এটা আমরা করেছি এটা অ্যাক্রিলিক, এই জন্য লেয়ারে লেয়ারে কাজ করাটা খুব মজা হয়েছে, এখানে খুব সুন্দর লেয়ার গুলো আসছে। তো এইরকম এখানে আর একটা কাজ আছে, এটা আমরা বলি মিক্স মিডিয়া, অর্থাৎ এখানে অ্যাক্রিলিকও আছে আবার ওয়াটার কালারও আছে, দুইটা মিলায় এই কাজটা করা। হ্যাঁ, এইটা আরেকটা কাজ, এটাকে আমরা বলছি যে মোনো কালার বা সেমি সেমি মোনো, অর্থাৎ এখানে ব্লু আছে কিছু, একটু সবুজের ভাব আছে, হালকা একটু হলুদ আছে, এই ধরনের কাজ আমরা মানে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। এখানে একটা কাজ যে মোনো কালারে করেছে, মোনো কালার মানে এখানে হলুদ আছে আর বার্ন সাইন আছে, এইটা ইয়েলো আকারও একটু আছে, এটা আমার মেয়ে করেছে, ও খুব ভালো হাত ওর, ও করেছে এটা।
এটা আর একটা ক্লাসে ছিল যে আমরা কম্পোজিশন কিভাবে করি, এগুলো ভার্টিক্যাল আছে কিছু কাজ, এটা ভার্টিক্যাল আর কিছু হরাইজন্টাল। এখানে আমার একটা সিগনেচার, এটা সিগনেচারটা বহু আগে, প্রায় 2005 সাল কি 2006 সালে এই সিগনেচারটা দিয়েছিলাম বাইরের জন্য। আচ্ছা যাই হোক, এখন এখানে 8 তেমন কাজ দেখার মতো, এগুলো সব আমাদের ক্লাসের ছাত্রদের কাজ, ক্লাসের ছাত্রদের কাজ, এখানে এগুলো আমাদের ক্লাসের ছাত্রদের কাজ। এবার আরো কিছু আমি দেখাই যেটা আপনারা হয়তো দেখেছেন। এই এই যে আর একটা কোর্সের আর একটা কাজ, এটা হ্যান্ডমেড পেপারে, আগেরটা ছিল কার্টিস পেপারে, এটা হ্যান্ডমেড পেপারে করা। এই হ্যান্ডমেড পেপারে এখানে ও লেয়ারের কাজগুলো করা, হ্যাঁ একটু কালার অন্যরকম। হ্যাঁ এটা ওই যে ওয়াশের কাজ, এটা হ্যান্ডমেড পেপারে, এবং এইটা কার্টিস পেপারে কাজ, এটা মিক্স মিডিয়া, অর্থাৎ এখানে ওয়াটার কালার একটু সামান্য একটু আছে, যেটা অ্যাক্রিলিক বলি, অ্যাক্রিলিক, এবং এখানে গোল্ডেন আছে, হ্যাঁ এটা মানে গ্লেজ দেয়। হ্যাঁ তারপরে এটা আমাদের ক্লাসের ছাত্রদের কাজ, এই যে এইটা দেখে এটা করেছে, এটা দেখে এটা করেছে, এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম। এরপরে আমরা কালার পেপারে যে কাজগুলো করি সেটা এখানে, এটা মনে হয় প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু আমার স্মরণে পড়ছে না। কালার পেপারে এই ধরনের আমরা কাজ করব। হ্যাঁ এখানে গোল্ডেন আছে, তারপরে অ্যাক্রিলিক আছে, এখানে কলম দিয়ে কালিও আছে, আবার অ্যাক্রিলিকের কাজও আছে। এটা খুব খুব ভালো একটা কাজ, হ্যাঁ ছোট কাগজ কিন্তু খুবই সুন্দর একটা কাজ। এটা কালার বোর্ড, এটা অ্যাশ কালারের বোর্ডে করা। এইটা হলো লেআউট, এটা হলো মূল কাজ, এখানে আছে সুন্দর লেখা, এখানে আল্লাহুম্মা ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া। হ্যাঁ এরপরে এখানে দেখছি আমরা, এটা হ্যান্ডমেড পেপারে, এটা একটু অন্য ধরনের, অর্থাৎ আমরা সার্কেল সার্কেল রেখে তার উপরে আলহামদুলিল্লাহ করেছি, সার্কেল গুলোতে হুরুফিয়া দিয়েছি, হুরুফিয়া মানে শুধু হরফ দেওয়া আর কি, এটা দূরে তারপরে কাছে, এবং এটা সবার উপরে ফোর, যেটাকে আমরা বলি যে সামনে আনা, এইগুলো সামনে আনে এবং পিছনে। এবং ফিলিস্তিনের জন্য একটা কাজ করেছিলাম ফিলিস্তিন দিবস হিসেবে, হ্যাঁ এবং এই কাজটা, এই কাজটা একটু বলি, এটা হলো যে ব্রাউন পেপার, এই ব্রাউন পেপারে আমরা কাজ করেছি, এটা পুরোটাই গোল্ডেনের আছে, বিসমিল্লাহ লেখা, এবং এখানে আপনার ওয়াটার কালারের, ওয়াটার কালার না এটা খুব সম্ভব, হ্যাঁ ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক দুইটাই মিক্স করে এখানে আমি দিয়েছি, এটা দেখতে খুবই সুন্দর একটা আর্ট ওয়ার্ক। এটা ওয়াশে আমরা করেছি, সুবহান আল্লাহ, এটা আমার মেয়ে করেছে। এটা একটা ক্লাসে ছিল, আমরা প্রথম দিকের যখন ক্যালিগ্রাফি পেইন্টিং এর প্রথম দিকের ক্লাস গুলোতে আমরা হ্যান্ডমেড পেপারে যখন কাজ করব, তখন আগেও একটা এরকম দাল দেখেছেন, এরকম দাল দিয়ে আমরা একটা কাজ করি। এটার ভিতরে মানে আর্টের যে জিনিসগুলো আছে সেই মানে বিষয়গুলো সেটা আমরা এখানে দিয়েছি, আপনারা এরকম কাজ করবেন ইনশাল্লাহ সময়। এখানে আমরা মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ করেছি, এটা ওই যে লেয়ারের কাজ, সেমি লেয়ার, ফুল লেয়ার না, এটা সেমি লেয়ারের কাজ। তো এই হলো আমার আর্ট ওয়ার্কের জিনিসগুলো দেখিয়ে দিলাম। এরপরে আমরা যেটা চাইবো সেটা হলো যে আমি একটা কাগজে একটু লিখবো, এখানে বাংলা আছে, যে বাংলা আমরা কলম দিয়েই লিখেছি, এগুলো সব বাংলা কলম দিয়েই লিখেছে, এই যে বাংলা ক্যালিগ্রাফি সব কলম দিয়েই লেখা। হ্যাঁ তো আমরা যদি একটা, যদি কলম দিয়ে আমরা কিছু লিখি তাহলে কেমন হবে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ আমরা এখান থেকে এখন একটু পানি দিয়ে নিব প্রথমে, যেটা মানে সিস্টেম দোয়াত খোলার পরে আমরা একটু পানি দিব। কত সময় আছে? হ্যাঁ এই যে আমি পানি দিয়ে নিচ্ছি, যাতে এটার ভিতরে করা যায়, লেখার সহজ হয়। এই যে পানি দিছি, এখন এটাকে একটু ই করবো যে হ্যাঁ ঠিক মতো কালি আছে কিনা আমি এটা দেখে নিব।
এখন আমি যেটা করব সেটা হলো যে কালি নিলাম, এখন আমি এখানে প্রথমে একটা মাথা দিলাম, এটা কিন্তু যখন মূল ক্লাসে যাব তখন এই এর ভিতরে যে রহস্য আছে, লেখার রহস্য, তখন বলবো এবং দেখিয়ে দিবে। এখন শুধু একটা আলিফ লিখছি। এই যে আমি একটা আলিফ লিখলাম, এই লেখার সাথে সাথে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হলো যে আমরা যেই ফন্টে শিখছি, যেই ফন্টে শিখছি, এই ফন্টের নাম সুলুস। আপনারা প্রশ্ন করতে পারেন যে সুলুস আসলে কি। সুলুস শব্দের অর্থ হলো তিন ভাগের এক ভাগ বা এক তৃতীয়াংশ, অর্থাৎ আমরা যে যে কোনো বিষয়ে তিন ভাগের এক ভাগ হতে পারে। তাহলে এই আলিফটা যে লিখলাম এখানে তো 1 2 3 4 5 6 7, 7 নুকতা বরাবর হয়েছে, তাহলে এর ভিতরে তিন তিন ভাগের এক ভাগ কোথায় আসলো? এখনই আপনারা তিন ভাগের এক ভাগ এটা আপনারা দেখবেন, এবং এটাকে যদি আমি এখানে এই কাটাটা দিয়ে দেই, এইভাবে যদি দিয়ে দেই, তাহলে এইখানে দুই, এইখানে দুই, এবং এইখানে দুই, তাহলে তিন হলো না, 2 2 2, অর্থাৎ 3 × 6, আর এইটা হলো 1। এই মাথা হলো 2 2 এর 2 ভাগের 1 ভাগ এখানে আছে। হ্যাঁ, এখানে 2 ভাগ আছে, এখানে 1 ভাগ আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ এখানে আর 2 ভাগ এখানে। তো এই হরফটা লম্বা, আবার তিন মানে 6 নুকতা হয়েছে। যখন আমি পাশে আর একটা হরফ লিখতে যাব তখন এখানে 2 নুকতা গ্যাপ দিব, অর্থাৎ একটা হরফ থেকে আর একটা হরফে 2 নুকতা, প্রত্যেক জায়গায় 3 ভাগের 1 ভাগ এটা থাকবে। এই হরফ, এই হরফটা যে লিখেছি এটা যদি আমি এরকম কটটা রাখি, এই কটটা যদি রাখি তাহলে এটার মোটা হবে 3 ভাগের 2 ভাগ, এটার মোটাটা হবে 3 ভাগের 2 ভাগ। এই সমস্ত কিছু প্রত্যেকটা হরফের মধ্যে, পুরো কম্পোজিশনের মধ্যে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এক পাশে 3 ভাগের 2 ভাগ থাকবে, আর এক পাশে 3 ভাগের 1 ভাগ থাকবে। যদি লম্বা একটা বা লিখি তাহলে এই মাথাটা হবে 2 আর এইটা হবে 6, তার মানে এখানে এখানে 1 ভাগ আছে আর এখানে 3 ভাগ আছে, 3 ভাগের 1 ভাগ, এবং এখানে এই 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 নামবে হলো 2 ভাগ, তারপরে আবার উঠে যাবে 1 ভাগ। এরকম প্রত্যেকটা জিনিস আমাদেরকে যে 3 ভাগের 1 ভাগ, এই জিনিসটা এই ফন্টের মধ্যে পাওয়া যাবে, এই জন্য এটার নাম সুলুস। এটা হলো ব্যবহারিক। আর যদি এটার যে মেথডটা আছে, অর্থাৎ কেন সুলুস প্রথমে হইলো, সেটা হলো যে যে কলম দিয়ে লেখা হয়েছিল প্রথমে, এই যে তোমার কলম, এই কলমের এই মাথাটা চওড়া ছিল, 24টা ঘোড়ার পশম যদি পাশে রাখা হয়, ঘোড়ার পশম কিন্তু একটু মোটা মোটা, তা 24টা ঘোড়ার পশম রাখলে যতটুকু মোটা হবে অতটুকু মোটা কলমে লিখলে ওইটার নাম হলে তোমার কলম, মানে এটা তোমার কলম তখন হবে। তো তোমার কলম দিয়ে যেই কোরআন শরীফ লেখা হতো, অনেক বড় বড় লেখা, মানে সুলতানরা তাদের সিংহাসনে বসে ওই কোরআন পড়বেন, এই জন্য বড় কোরআন লেখা হতো। কিন্তু নিজেদের জন্য ক্যালিগ্রাফাররা নিজেদের জন্য যে কোরআন লিখলেন সেটা ওই তিন তোমার কলমে 3 ভাগের 1 ভাগ দিয়ে লিখলেন, সেইটাকে বলে সুলুস, সেটা এরকম ছোট লেখায়। তারপরে হলো কি, ইবনে মোখলা ওইটাকে করলেন কি, প্রত্যেকটা কলমের এই লেখার স্টাইলটা বের করে ফেললেন, এই যেমন খাতাল মানসুব, অর্থাৎ পরবর্তীতে আপনি যে কলমেই লিখেন না কেন সেটা সুলুস করা যাবে। হ্যাঁ, ওই ঘোড়ার পশমের আর কোনো ইয়ে হলো না, মানে 8টা পশমের চওড়া আর হলো না, প্রত্যেকটা কলম দিয়েই আপনি সুলুস লিখতে পারবেন। হ্যাঁ, সেই নিয়মটা এখানে উনি দেখিয়ে দিলেন।
তো এই হলো সুলুসের ইতিহাস। এটা ইবনে মুকলার হাত ধরে এটা 940 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন, দেখেন এখন থেকে হাজার বছরেরও আগে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের এই ক্যালিগ্রাফিটা আমাদের কাছে এনেছেন এবং আপনারাও শিখতে পারছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম বা জান্নাতে তাকে সম্মানের সাথে রাখুক, সেই দোয়া করি। তো এই ক্যালিগ্রাফি আমরা যার কাছ থেকে পেয়েছি ইবনে মুকলা, উনি আমাদেরকে এই সব নিয়ম কানুন দেখিয়েছেন। এই নিয়ম আমাদের তিন নিয়মের এক নিয়মে শিখবো, তিনটা নিয়ম, নিজামান নৌকত, নিজামাত দায়রা, নিজামাত তাসাবু। তো আমরা প্রথমে নিজামান নৌকত, এই যে নুকতা দেখছেন এই নুকতা পদ্ধতিতে আমরা শিখ, এটাকে নিজামান নৌকত বলে। এবং শেখার সময় আবার তিনটা পদ্ধতি আমরা দেখব, একটা হলো পরিমাপের বিষয়টা, এই কলম রাখা যেটা অ্যাঙ্গেল বলি, রাখা কোন কোথায় কিভাবে রাখবো এবং কোন দিকে যাবে মোশনটা, কলমটা কোন দিকে কেমন যাবে, হ্যাঁ, এবং কোথায় অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে, এই দুইটা, এবং এটার মাপটা কতটুকু হবে, এই তিনটা পদ্ধতি দিয়ে আমরা ক্যালিগ্রাফিটা শিখে ফেলবো 14টা ক্লাসে। প্রথম 14টা ক্লাসে আমাদের এই ক্যালিগ্রাফি থাকবে, কলম, কালি আর কাগজ, এই হলো আমাদের প্রথম 14টা ক্লাস। খুব গুরুত্ব দিয়ে শিখবেন এটা, এটাই হলো আপনার জীবনের ভিত্তি। হ্যাঁ, আপনাদের জীবনের ভিত্তি হলো এই কলম দিয়ে ক্যালিগ্রাফি শেখা। এটা শেখার পরে আপনি যা ইচ্ছা তা দিয়ে লিখতে পারবেন, এরকম ফ্ল্যাট তুলি দিয়ে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখন শিখে ফেলবেন যে কিভাবে কলমটা ধরতে হয়, ধরে লিখতে হয়, এটা একবার যখন শিখে ফেলবেন, এই কলম ধরার ভিতরেই সবচেয়ে বেশি কারিগরি, এই কলম ধরা শেখাটাই হলো আসল। এবং এই যে কাটা, এই কলম কাটার ভিডিও আছে আমার মানে ইয়াতে ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে কলম কাটাটা দেখে নিবেন। হুম, এবং আমার যদি সময় হয় আমি আপনাদের কলম কাটাও শিখাই দিব, কোনো সমস্যা নেই। তো ভিডিও দেখে তারপরে একটা ক্লাস আপনারা করুন। তো এই হলো ক্যালিগ্রাফির 14টা ক্লাসে ক্যালিগ্রাফি শিখবো, তারপরে আমরা এই ধরনের পেইন্টিং করব। হ্যাঁ, এই ধরনের পেইন্টিং করব, এই পেইন্টিং এর ক্লাস হবে আমাদের 16টা। এর ভিতরে এই 14টা ক্লাস আর 16টা ক্লাসের মধ্যে আবার রিভিউ ক্লাস থাকবে আমাদের। তো মূলত আমাদের 30টা হলো মূল ক্লাস, আর রিভিউ ক্লাস 4টা, এই পাশে 2টা, ওই পাশে 2টা, আর 3টা ট্রায়াল ক্লাস, তার একটা হয়ে গেছে আজকে, দ্বিতীয় ট্রায়াল ক্লাস, এবং আর একটা ট্রায়াল ক্লাস আমরা করব। এই ট্রায়াল ক্লাস ইনশাল্লাহ করার পরে আপনারা মোটামুটি নিয়ম কানুনও জেনে গেছেন যে সবাই ঢুকেই প্রথমে, যখন আমরা ঢুকবো ঢুকেই প্রথমে আপনার অডিওটা এবং ভিডিও দুইটাই মিউট করে দিবেন, মানে ক্রস, লাল ক্রস দিয়ে দিবেন। তাইলে এই জিনিসটা যেহেতু আমরা এখন রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আপনারা খুব স্মুথলি দেখতে পারবেন, আর যদি আপনাদের এটা আনমিউট থাকে তাহলে কিন্তু স্মুথলি দেখতে পারবেন না। হ্যাঁ, তো আজকের এই পর্যন্ত, এখন আপনাদের প্রশ্ন নিব আমি, ক্লাসের মধ্যে কেউ প্রশ্ন করবেন না, প্রশ্ন লিখে রাখবেন। হ্যাঁ, এই যে আমি প্রশ্ন সময় দিব, এখন আপনারা প্রশ্ন করেন, যে যার প্রশ্ন আছে এক এক করে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুধু ইয়েটা আনমিউট করে মাইকটা অন করে আপনারা মানে মাইক্রোফোনটা আপনারা অন করে তারপরে প্রশ্ন করে, যদি কারো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন নাই আপনাদের, কারো কোনো প্রশ্ন নেই, প্রশ্ন করেন। স্যার, নাজমা বলছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসলে প্রশ্ন না, আপনি এক্স্যাক্টলি যেভাবে স্যার ক্লিয়ারলি বলছেন তাতে কোশ্চেন গুলো সাথে সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার জাস্ট ছোট্ট একটা কোয়ারি ছিল, পেইন্টিং এর ক্ষেত্রে আপনি যেটা দেখিয়েছেন ইন্ডিভিজুয়াল জাস্ট হরফ দিয়ে ডাল দেখালেন, স্যার এর কি কোনো মিনিং আছে না জাস্ট প্র্যাকটিস এর জন্য করাচ্ছেন? দুইটা মিনিং আছে, আমি দুইটা মিনিং বলি। আরব বিশ্বে ক্যালিগ্রাফিটা দুই ভাবে ডেভেলপ করছে, একটা হলো যে কোরআন এবং হাদিস এবং কবিতার আয়াত বা সত্র দিয়ে, লাইন দিয়ে, আর একটা হলো যে একেবারে ফুল আর্ট ওয়ার্ক, মানে আর্টের ইয়ে গুলো, অনুষঙ্গ গুলো দিয়ে আর হরফ দিয়ে এই পেইন্টিং গুলো হয়। সেখানে মিনিংটা হরফ ইসের মধ্যে আসে না,
তবে তবে যে জিনিসটা আছে, আরবি প্রত্যেকটা হরফের এক একটা মিনিং আছে। আমি কিছু ক্যালিগ্রাফি পড়েছিলাম, আলিফ বা দাল এরকম একটা হরফ আছে, তার ভিতরে আবার একটু ক্যালিগ্রাফি করা আছে। ওইটা ওই জিনিসটা হলো যে হরফের বেইজ। হ্যাঁ, আমি সেগুলো বের করে ইনশাল্লাহ দেখাবো, এবং আপনাদের একটা ওই ক্যালিগ্রাফির ক্লাসের মধ্যে ওরকম দেখাবো যে আলিফের কি মিনিং আছে, বায়ের কি মিনিং আছে, তারপরে দালের কি মিনিং আছে। হ্যাঁ, তো একদিক থেকে আমরা পেইন্টিং শিখছি যে হরফটা কিভাবে আমরা সুন্দর করে লিখবো যাতে অ্যাকুরেট হয়, ক্যালিগ্রাফিক হয়, যেন তেন করে মানে হরফটা পেইন্টিং এর মধ্যে দিয়ে দিলাম, তাতে তো মানে হরফও হলো না, পেইন্টিং হলো না, দুইটারই ইজ্জত নষ্ট হয়। তো আমরা চেষ্টা করব যে যাতে ওইটা পেইন্টিং হয়ে ওঠে, অর্থাৎ হরফটা আমার একেবারে অ্যাকুরেট ক্যালিগ্রাফি হয়, আর পেইন্টিংটাও আমরা অর্থবোধ করা, শুধুমাত্র যে রং দিব, রং দিলেই কিন্তু পেইন্টিং হয় না, মানে রঙানো হয়। আমরা যেমন ঘরে রং করি সেটাও তো রং রাঙানো, আর যে কোনো জায়গায় রং দেই সেটা রাঙানো, কিন্তু আসলে আর্টে যে পেইন্টিংটা, সেই জিনিসটা বিভিন্ন ভাবে আমরা আমাদের কাছে এসছে। তো আরবদের মাধ্যমে একটা পেইন্টিং আমরা পেয়েছি, হ্যাঁ সেটাই আমি দেখাবো, এবং আমাদের এখানে কিভাবে আমরা পেইন্টিং করতে পারি সেই সেই বিষয়ে আপনাদের সাথে, আমরা যারা জানেন, যেমন আপনি জানেন আপনি মাস্টার্স করেছেন, এখন হয়তো এমফিল পিএইচডি করবেন, তো সেই বিষয়গুলো যে আমরা পেইন্টিং এ কিভাবে ক্যালিগ্রাফিও থাকবে এবং অরিজিনাল পেইন্টিংটা আমরা সেখানে নিয়ে আসবো আমাদের নিজস্ব সেন্স। আমরা তো বলি যে একটা পেইন্টিং এর জন্য দুইটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ, একটা হলো যে পেইন্টিংটার একটা মানে ফিলোসফি থাকবে, একটা দর্শন থাকবে, আর একটা হলো তার টেকনিক। টেকনিকটা ইটসেলফ এ মানে ইয়ে মানে যেটাকে আমরা বলি আর্ট। হ্যাঁ, আর্টের কিন্তু টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ। এখন যেখানে মানে সুইটেবল ওয়াটার কালার, সেখানে যদি আমি ইয়ে দিয়ে দিই মানে অয়েল কালার দিয়ে করি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। আবার যেখানে অয়েল কালার দিয়ে করতে হবে, সেখানে যদি আমি ইয়ে দিয়ে করতে চাই, ওয়াটার কালার দিয়ে করতে চাই, তাও মুশকিল হবে। এই জন্য খুব মানে আমার তো নজরেই পড়ে না যে অয়েল দিয়ে আমাদের কোনো ওয়াটার কালারের কোনো মানে ওয়াটার কালার বেইজে যে সফটনেসটা আসে, প্রাচ্য কোনো ছবি আমি দেখি না। শুধু এর জন্য যে প্রাচ্য কলায় যেটা, স্যার আসলে পেইন্টিং এর গ্রামারটা টোটালি ডিফারেন্ট, এটা তো আসলে মিডিয়ামের উপর অনেকটাই নির্ভরশীল, আর সেই তর্কে মানে ইয়েতে না যাই আর বিষয়ে। আর স্যার হুম হুম আমার থিওরিটিক্যাল কিছু বিষয় জানার দরকার ছিল, যেমনটা ধরেন আমাদের সবারই মনে হয় একই টাইপের কোয়ারিজ থাকবে, যে সুলুস হুম বা প্রতিটা ক্যালিগ্রাফির আপনি যে স্টাইল গুলো নিয়ে আলোচনা করবেন, আমরা যদি হুম স্যার বই আকারে কিছু একটা পেতাম ভালো হতো আসলে। অবশ্যই অবশ্যই, আপনাদেরকে একটা বই তো দিয়েছি, ওটা ওটা হলো হাতে কলমে ক্যালিগ্রাফি শেখার একটা বই। মন্ডল স্যার এছাড়াও একটা আরো বই আছে আমি জানতাম, এর হ্যাঁ, বাইরে স্যার মানে এর আমরা বাইরে যেহেতু বইগুলো আছে, নবিশ, হ্যাঁ ওখানে ক্যালিগ্রাফির বইগুলো দাও তো একটু। আমি বাংলা যেগুলো আছে মোটামুটি সেটা পড়তে পারেন, ইংরেজি বইও দেখুন, ক্যালিগ্রাফির বইগুলো দেখুন, ওখানে ক্যালিগ্রাফির বই আছে। আর মানে যেমন আমরা ইতিহাস, ইতিহাস না জানলে ওই মনের ভিতরে ভালোবাসাটা আসে না, এবং ওইটার যে কাজ করছি ওইটার ভিতরে মানে মনোবলটা ঠিক মতো আসে না, আস্থাটা ওইভাবে আসে না। আমরা পড়ার জন্য যেমন আমি এখানে, এটা নাস্কি লিপির একটা বই, এটা আমার লেখা, হুম নাস্কি লিপির বই, এটা এটা এটার ভিতরে ব্যবহারিকও আছে আবার কিছু ইতিহাসও আছে, মানে খুব সুন্দর এই বইটা, দামও কম, এটা মনে হয় 150 টাকা দাম। এরপরে এই বইটা মাহমুদুল হাসান স্যার লিখছেন, মুসলিম ক্যালিগ্রাফি, এই বইটা আমার বইটা কইলাল এই বই, এই বইতে ইতিহাস পাওয়া যাবে। হ্যাঁ, ক্যালিগ্রাফি সম্পর্কে ইতিহাস পাবেন। আমাদের আপা ওই যে কামরুন্নার আশা আপা একটা লিখেছেন ওনার মতো করে, বেশ এর ভিতরে অনেক তথ্য আপনি পাবেন, যারা নতুন ক্যালিগ্রাফি শিখতেছে মোটামুটি এর ভিতরে একটা ওনার মতো করে। আচ্ছা, এরপরে আসলে আমার ক্যালিগ্রাফি তো বইয়ের সোর্স গুলো একটু বলে নিয়ে,
বইয়ের সোর্স ইনশাল্লাহ এখন এই মুহূর্তে এত দ্রুত বলার না, ধীরে ধীরে বলে দিব এবং আমি লিখে দিব কোন বই কোথা থেকে কিভাবে পাবেন। ওখানে ওই যে বাংলা একাডেমির একটা বই আছে না, হ্যাঁ বাংলা একাডেমির বই আছে, যে যেমন আহমদ আলী স্যারের একটা বই আছে মুসলিম লিপিকলা, আমার নিজেরও দুইটা তিনটা বই আছে, সেই বইগুলো আপনারা পাবেন, কোনো টেনশনের কিছু নাই। আর ইংরেজি বই আছে, এই বইটা ইংরেজি বই আছে, খুব দামি বই, মানে অনেক দামি। যেমন এই বইটা আমি দেখাচ্ছি, এটা ইসলামিক ক্যালিগ্রাফি শেইলা এস গ্লায়ারের, এটা আমেরিকা থেকে প্রিন্ট, এটা 700 পৃষ্ঠার একটা বই প্রায়, মানে 20 পৃষ্ঠা কম আর কি, 681 এরকম। তো এই বইতে ক্যালিগ্রাফির একেবারে ওয়ার্ল্ড ক্যালিগ্রাফির সব কিছু বলা আছে, বাংলাদেশেরও কিছু কথা এখানে আছে। তো এই বইয়ের আমাকে আমার ঢাকায় আনতে এই বইটা প্রায় 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু বইয়ের দাম এত না, বইয়ের দাম মনে হয় 5-6 হাজার টাকা, কিন্তু বাকি টাকাটা ট্রান্সপোর্টে এবং ওই নানান ধরনের ঝামেলা এটা খরচা হয়েছে। আমি ব্যাকপ্যাক দিয়ে এনেছিলাম, আমাজনে আরো বেশি দাম পড়তো, এই জন্য আমি ব্যাকপ্যাক দিয়ে এনেছি। এই বইয়ের ভিতরে ইতিহাস পাবেন অনেক নমুনা, মানে যেটাকে বলি আমরা, এই যেগুলো সব পেইজে পেইজে ক্যালিগ্রাফি দেওয়া আছে। হ্যাঁ এই বইগুলো তো দাম অনেক বেশি, তো আমি আর্কাইভ করেছি, আপনারা আর্কাইভে এসে পড়তে পারবেন, দরকার হলে ছবি তুলে নিয়ে যেতে পারবেন মোবাইলে, কোনো সমস্যা নাই। হ্যাঁ এইভাবে ধরে ছবি তুলে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। এগুলো আমাদের আর্কাইভের এরকম প্রচুর বই আছে, হ্যাঁ যেখানে যে বই পাওয়া যায় আমি চেষ্টা করি সে বইগুলো কালেক্ট করতে, যাতে আমাদের যারা ক্যালিগ্রাফি শিখছে তাদের সবার কাজে লাগে। এই জন্য বই আছে, আরবি বই আছে, ইংরেজি বই আছে, আসসালামু ফার্সি আলাইকুম স্যার। বই স্যার আছে। এই এই বইটার রাইটারের নামটা কি বললেন স্যার? এটার নাম হলো শেইলা এস ব্লায়ার। শৈলা এস প্লায়ার, আচ্ছা স্যার ঠিক আছে। এগুলোর অনুবাদ করেন না স্যার আপনি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি অনুবাদ অনুবাদ আল্লাহ যদি হায়াতে রাখে অনুবাদ করব। আমি মেইন মানে মৌলিক বই বানানোর চেষ্টা করছি, যে আমাদের উপযোগী অনেক কথা আছে যেগুলো আমাদের উপযোগী খুব দূরবর্তী, যারা গবেষণা করবে তাদের জন্য, কিন্তু যারা গবেষণা করবে না, যারা শুধু ক্যালিগ্রাফি করবে তাদের জন্য যতটুকু লাগে সেইটা দিয়ে আমি মৌলিক বই বানানোর চেষ্টা। যেমন কুফির উপরে, সুলুসের উপরে তো একটা বই আমার আছে, সেটা ছাপাইতে পারি নাই, অনেক বড় বই, এবং ওয়ার্ল্ড এর বিখ্যাত ক্যালিগ্রাফারদের ক্যালিগ্রাফি দিয়েই ওখানে 140 পেজের, এরকম সাইজের 140 পেজের একটা বই, ওটা আমি তৈরি করে ফেলছি, কিন্তু ছাপাইতে পারছি না, প্রায় 2 লাখ টাকা লাগে ছাপাইতে গেলে, যেহেতু কালার ছাড়া ওই সমস্ত বই ভালো হবে না, এই জন্য আমি ওইটা মানে ছাপানোর জন্য টাকা হইলে তারপরে ছাপাবো। আর ছোট প্রকাশক ছোট কোনো হেল্প বই করবে না স্যার? ক্লাসের জন্য, প্রকাশক কোনো ক্লাসের হেল্প জন্য করবে না? যে, হ্যাঁ আমাদের ছাপাইতে প্রকাশক কিছু করবে না, আপনাকে খরচ বিয়ার করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, প্রকাশকরা প্রথমে এই সমস্ত বইয়ে আগ্রহী হয় না। কেন আগ্রহী হয় না? কারণ এটা স্লো আইটেম, এগুলো খুব স্লো যায়। আমাকে একজনে অলরেডি, আমি আমার ফ্রেন্ড আছে প্রকাশক, তাকে বললাম, সে বইটই সব কিছু দেখলো, দেখে টেকে বলল যে এইটা উঠে আসতে কয় বছর লাগবে আপনি মনে করেন, মানে তার ইনভেস্টটা। তো আমি বললাম যে আমার ছাত্র ছাত্রীরা হয়তো নিবে, হ্যাঁ তখন বইটার দাম তো 500-700 টাকা রাখতে হবে, কারণ ওটা ফুল মানে কালার বই এবং মোটা কাগজে করতে হবে। তো জি উনি বললেন যে দেখেন এই বই যদি 500 কপি মানে আমরা ছাপাই, তাহলে এটা অন্তত পক্ষে 5 বছর লাগবে আপনার এটা যেতে। তো 5 বছর তো আমি 2 লাখ টাকা আমি ইনভেস্ট করে রাখতে পারবো না, তো সেই জন্য 500 কপি, ওই, আমরা যারা আছি স্যার, আপনার স্টুডেন্ট যারা আছি, 500 কপি বের হওয়া কোনো ব্যাপার হবে না, আমার তো তাই মনে হয়। আপনার তো স্টুডেন্ট আজকে থেকে না, আপনি যেহেতু আপনার 30 বছরের অভিজ্ঞতা, 30 বছরের অভিজ্ঞতা, কতগুলো স্টুডেন্ট 500 টাকা আমি দিয়ে আমি দেখেছি আমাদের অনেকে তো, আমাদের ছাত্ররা, আমাদের ছাত্ররা না শুধু, মানে আমাদের দেশে বই কেনার যেই বইটা 500 টাকার উপরে চলে যায় ওই ওই বই কিনতে চায় না। হ্যাঁ 500 টাকার নিচে 300 টাকা 200 টাকা এইগুলো খুব কিনে, কিন্তু 500 টাকার উপরে গেলে আর আর্টের বই তেমন একটা কিনতে চায় না। হ্যাঁ কি করে জানেন? ছবি তুলে নিয়ে যায়,
আমার বাসায় অনেক ছাত্র আসছে, আইসা সুন্দর ছবি তুলছে, 1 ঘন্টা 2 ঘন্টা বসে ছবি টবি তুলে নিয়ে গেছে, তা বই কিনবে, বই কেনার দরকার নাই, ছবি তুলে নিয়ে গেলেই হলো। এই ধরনের বেশি আর ওটা আসলে কোনো ওই ছবিগুলো আসলে কোনো কাজে লাগে না স্যার। আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক আগ্রহ নিয়ে ছবি টবি তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওই পড়ে থাকে পড়ে থাকে পড়ে থাকে, মোবাইল নষ্ট হয়ে যায়, এদিক সেদিক চলে যায় মোবাইল, আর দেখা যাচ্ছে যে মানে, কিন্তু একটা বই যদি আমার কাছে থাকে, এই বইটা আমার সারা হ্যাঁ, জীবনের জন্য একটা সম্পদ হয়ে থাকে। আমি এটা বলি, আমি যখনই আসে ছবি টবি তুলতে তখন আমি বলি যে একটা বই রাখলে বইটা অনেক দিন থাকবে, কিন্তু এই ছবি নিয়ে গেলে মোবাইলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, কম্পিউটার নষ্ট ওটাই হয়ে যাবে, এই ওটাই ছবিগুলো আর ওটাই আর পাওয়া যাবে না। মোবাইলে মোবাইল হ্যাঁ, মোবাইলে বই ইয়ে যে কম্পোজিশন, এগুলো তো নষ্ট হয়ে যায়, এগুলো এই ইয়ে এই হয় না, এই ডিস্টর্শন হয় তো, সমস্ত কথার ছবিগুলো পরেও ডিস্টর্শন বলে হয় না তো। স্যার, তারা চিন্তা করে যে তাকে হয়তো পকেটে পয়সা নাই, কিংবা মনে করে যে দূর এই বই নিয়ে কি লাভ, পকেটে আমি তো পয়সা স্যার, ক্যালিগ্রাফি একটা করি, জিনিস, ক্যালিগ্রাফির ছবি নিয়ে যাই। মোবাইলের 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 পিছে খরচ করা, মোবাইলের ডাটার কেন তোলার পিছে খরচ করার পয়সা ঠিকই হয়, একটা বই কেনার পয়সা হয় না, এটা আসলে যাই হোক, আস্তে ইচ্ছাটা আস্তে ইচ্ছাটা বড় আমাদের কথা। আমাদের এটা যারা গবেষণায় যাবে তাদের জন্য বই খুব প্রয়োজন, এবং যারা অরিজিনাল শিল্পী হবে তাদের জন্য বই খুব প্রয়োজন। মানে বই কি করবে, আপনার ভেতরের মানে ইয়েটাকে খুব দ্রুত ডেভেলপ করবে, হ্যাঁ, আপনার মাইন্ডকে ডেভেলপ করবে, এবং আপনারা খুব দ্রুত কাজ বুঝতে পারবেন যে এই কাজটা এই ধরনের। ওই আপনি যদি কাজই বুঝতে পারেন তাহলে তো দেখা যাবে যে আপনার নতুন কাজ আসতেছে, আর যদি কাজ বুঝতে না পারেন তাহলে আপনার কপি করা ছাড়া উপায় নাই। এই জন্য আগে কাজ বোঝা, হাতের মধ্যে কাজ নিয়ে আসা কিভাবে করতে হবে, তাহলে আপনি নতুন নতুন কাজ করতে পারবেন। আপনার হাত তখন একটা যন্ত্রের মতো, মানে আপনি যেভাবে বলবেন ওইভাবে হাতটা চলবে। এই জন্য আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে পড়াশোনার সাথে সাথে ক্যালিগ্রাফি বা আর্ট, যেটা সেটা স্যার পড়াশোনার সেই বাইরে জন্যই যে, বইয়ের কথা বললাম স্যার, কারণ কি রিসোর্স হ্যাঁ ছাড়া বা একটা সাবজেক্টের ডেপথে না গেলে আসলে ভাষা জ্ঞানে কিছুটা কাজ আমি হয়তো করতে পারবো কিন্তু সেটা লাস্টিং করবে না। যেটা কি কি হয় ভাষা জ্ঞানে যেটা হয় সেটা হলো যে খালি কপি হয়। হ্যাঁ, এই জিনিসটা আমি খেয়াল করে দেখেছি, যারা ভালো কাজ করে তারা সবাই পড়াশোনা করে, আর যারা মানে কাজ কপি করে তাদের কোনো পড়াশোনা নাই। জিজ্ঞেস করলে হয়তো কোন ক্যালিগ্রাফি করেছে সে নিজেই জানে না, ওটা কোন শৈলীতে করেছে, তারপরে এটা কোথা থেকে কপি করছে তাও জানে না, মানে কম্পিউটার থেকে খালি নামিয়ে ব্যাস স্ক্যান করে তারপরে কাটিং করে, এখন তো খুব স্টেন্সিল করা যায়, করে তারপরে ছাপ দিয়ে রং টং দিয়ে বেশ সুন্দর ক্যালিগ্রাফি করে। যদি জিজ্ঞেস করি এই ক্যালিগ্রাফি পার, বলে খুব গর্বের সাথে এটা আমার ক্যালিগ্রাফি। তারপরে যখন বললাম যে আরে ওটা ভাই ক্যালি এখানে ওটা ওটা সিগনেচার করে ক্যালিগ্রাফি দেখতেছি কিভাবে আমেদ হইলো স্যার? আমেদি, না না, ক্যালি ওটাকে ক্যালিগ্রাফি, ওইটাকে আমি কিভাবে ক্যালিগ্রাফি বলবো? ওটা যদি ছাপ দিয়ে যদি আমি তুলি তাহলে ওটাকে তো আমি ক্যালিগ্রাফি বলতে পারি। ক্যালিগ্রাফি মানে হইলো, আমি যেটা বুঝি স্যার, যে সেটা হচ্ছে যে আমি কলম দিয়ে কাগজে বা তুলিতে বা কাগজে আমি হাত মানে যেটা লিখবো, আমি আমি যেটা মৌলিক ভাবে লিখবো সেটাই হচ্ছে ক্যালিগ্রাফি। আমি ছাপ দিয়ে দিলে সেটা ইয়ে হলো, ওর তো একটা রিক্সাওয়ালা যে ওই যে রিক্সার পিছে যে সাইন বোর্ড গুলো, ও যারা পেন্টিং করে তারা ওরাও তো পারবে, ওদেরকে বলে দিলে যে ভাই এটা করে দাও তো, কি করবে, ট্রেসিং পেপারের উপর ওটা দাগ দিয়ে নিয়ে ওটা আবার টিনের উপরে দাগ দিয়ে পেন্ট করে দিলে, হয়ে গেল। মানে আমি পরিস্থিতিটা, আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা বললাম, সেখান থেকে উত্তরণের পথের জন্য আমরা এটা কোর্স চালু করেছি। পরবর্তীতে আমরা এটা মানে যেটা সার্টিফিকেট কোর্স হবে সরাসরি ইনস্টিটিউটের, তারপরে আমরা ডিপ্লোমা করব, ডিপ্লোমার পরে অনার্স খুলে দিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন অনার্স এবং মাস্টার্সটা আমরা মঞ্জুরি নিতে পারি। আমাদের যদি এটা 2 বছর আমরা চালাইতে পারি, তারপরে মঞ্জুরি কমিশন থেকে কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা মোটামুটি জানি, সেইভাবে একবার মঞ্জুরি কমিশন থেকে এটা যদি বের করতে পারি তাহলে আমাদের পদও সৃষ্টি হবে, এর একটা স্কেল তৈরি হবে যে একজন ক্যালিগ্রাফার কোন স্কেলে চাকরি করতে পারবে। হ্যাঁ, যেমন আর্টিস্টদের কিন্তু এখন পর্যন্ত দেখেন, আমার দুঃখ, চারুকলা থেকে হাজার হাজার ছেলে বের হলো, কিন্তু এদের বড় দুঃখ যে এদের কোনো স্কেল নাই। হ্যাঁ, এদের কোনো স্কেল দেওয়া হয় নাই। এই এই জিনিসটা আমাদের মুরব্বীরা কেউ করতে পারলো না এখন পর্যন্ত। আমি খুব কষ্ট মানে নিয়ে এই কথাগুলো বলেছিলাম যে স্যার আপনারা এত বছর ধরে এই করতেছেন, অথচ এখান থেকে যারা বেরিয়ে যাচ্ছে তাদের কোনো স্কেল নাই। একজন মানে যে কোনো ইসে ইন্টারমিডিয়েট পাস করে কিংবা একজন অনার্স মাস্টার্স করে যে পদে ঢুকছে তার একটা স্কেল আছে, কিন্তু আর্টিস্টদের কোনো স্কেল নাই, একেবারে ফোর্থ ক্লাস, যেটা
কর্মচারী ইয়েতে দেয়। তো কর্মচারী তো আসলে আর্টিস্ট কি কর্মচারী, এত ফার্স্ট ক্লাস নাগরিক, একজন অনার্স মাস্টার্স করলে সে ফার্স্ট ক্লাস নাগরিক, কিন্তু তার চাকরিটা হচ্ছে ফোর্থ ক্লাস, মানে কর্মচারী লেভেল যেটাকে আমরা বলি, হ্যাঁ লেবার লেভেল, এই লেভেলে সে চাকরিটা পাচ্ছে। এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের সেইভাবে আন্দোলন করে, হ্যাঁ যদি আমাদের আর্টিস্টরা এটা আন্দোলন শিল্পীর করতো তাহলে মর্যাদা একটা, কত উপরে স্যার, একটা এই যে হ্যাঁ হ্যাঁ আমরা যারা সাধারণ ভাবে পাস করছি তাদের চেয়ে অনেক অনেক উপরে একজন শিল্পীর মর্যাদা। একটা শিল্পী তৈরি, একটা মানে শিক্ষিত মানুষ তৈরি করা যতটা সহজ, একটা শিল্পী তৈরি করা কিন্তু এত সহজ নয়। একটা কিন্তু সেই শিল্পী জিনিসটা তো হলো না। যদি স্টার্টিং এ আমাদের যে বিশ্ববিদ্যালয় লেভেলে যেটা হয়, স্টার্টিং এ যেটা থাকে, ওইটা যদি আমি বাইরের এই স্কেলটা বাইরে এনে করতে, এটা সরকারের করতে হবে, কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে তারা করবে, এমনি এমনি তো করবে না। যে সমস্ত আর্টিস্টরা যদি এক হয়ে সরকারের কাছে দাবি জানায় তাহলে এটার একটা মানে কাজ হবে তখন। এখন এমনকি আমাদের জাতীয় চিত্রশালাও নাই, হ্যাঁ, আর ক্যালিগ্রাফির চিত্রশালা তো আরো নাই, মালয়েশিয়ায় আছে, বিভিন্ন ইন্ডিয়ায় পর্যন্ত আছে ক্যালিগ্রাফির বিষয়গুলো। মজার বিষয় হলো যে বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্ণ হইল, আর ইয়ের হলো মানে এই যে রবীন্দ্রনাথের যেটা শান্তিনিকেতন ওটাও 100 বছর হইলো, কিন্তু ওরা 1937 সালে ক্যালিগ্রাফির বই বের করছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, জিয়াউদ্দিন, নেম জিয়াউদ্দিন এটা বের করছেন। এটা তো অবনীন্দ্রনাথের একটা নিজস্ব উদ্যোগেই এটা করছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না আছে আর্টের উপরে কোনো বই, নিজস্ব কোনো বই নাই, মানে আমাদের শিক্ষকরাও কখনো লেখেন নাই, এই সব বাইরের বই দিয়ে কোনো রকমই করে এবং নিজেদের মন মতো করে ওনারা এটা শিখাচ্ছেন। আমি মানে সমালোচনা করছি না, এটা হলো বাস্তবতা। যদি আমরা এই যে আমাদের সাত্তার স্যার দায়ে পড়ে শেষে উনি অনেকগুলো বই লিখলেন, ওই মতলুব আলী স্যার যে বই লিখলেন, এগুলো যেগুলো পড়ানো এগুলো অরিজিনাল টেক্সট হওয়ার মতো মানে কতটুকু আছে সেটা বিবেচনার বিষয়। তো এখন হয়তো আস্তে আস্তে এটা আবার ই হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা থাকতে হবে। সাত্তার স্যারের একটা বই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তাও ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা কিনা আমার জানা নাই, নতুন্নত দারুশিল্প যেটা, হ্যাঁ, এছাড়া আর কোনো বই নাই, হ্যাঁ কোনো বই নাই আর্টের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে নিজস্ব প্রকাশনা, সব স্যার নিয়ে একটু ব্যক্তিগত। অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে স্যার, সরি টু ইন্টারাপ্ট, বিষয়টা হ্যাঁ হচ্ছে স্যার পৃষ্ঠপোষকতার ব্যাপারটা মানসিকতা থেকে অনেকখানি বেশি আসে, কারণ ইউনিভার্সিটিতে স্যার সেশন জট সহ দীর্ঘ সময় কাটিয়েছি। তো স্যার হুম আমার হুম যেটা হুম এক্সপিরিয়েন্স হয়েছে টিচারদের সাথে কাজ করতে, যেটা সিনিয়রদের সাথে, স্পেশালি হুম ক্যালিগ্রাফির প্রতি মানে অদম্য একটা আগ্রহ থেকে কিন্তু আমার ওরিয়েন্টাল আর্ট নিয়ে প্র্যাকটিস করা, কারণ আমি আচ্ছা কিন্তু আচ্ছা মেরিট লিস্টে স্যার জয়েন ইট 11 ছিলাম, আমার জন্য হুম সব হুম হুম সাবজেক্ট নেওয়ার অপশন ছিল, তারপর আমি নেইনি, জাস্ট ওরিয়েন্টাল এই ওয়াশ সিস্টেম, ওয়াটার কালার, এই যে খেলা এবং ক্যালিগ্রাফির চর্চার একটা সুযোগ, প্রাতিষ্ঠানিক সুযোগই শুধু ওরিয়েন্টালেই আছে একটু, তাও সেটা হুম হুম অ্যারাবিক না, সেটা হচ্ছে হুম আপনার ক্রিয়েটিভ ক্যালিগ্রাফি, বাংলা ইংলিশ যে কোনো কিছু হতে পারে। তো ওখানে যে জিনিসগুলো ফেস করেছি, যে আমি যখন ক্যালিগ্রাফি নিয়ে কথা বলতে যাই সবাই আমাকে কেন হুম জানি একটু গোড়া, ধর্মান্ধ, বা একটু বাংলাদেশে তো জঙ্গি শব্দটা খুব বেশি প্রচলিত, যারা একটু হুম হুম ইসলামিক মেন্টালিটিটা ধারণ করতে চায় বা ইসলামিক মূল্যবোধে চলতে চায়, তো হুম হুম ক্যালিগ্রাফি প্র্যাকটিস করা মানে হচ্ছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করা, কিন্তু ক্যালিগ্রাফি জিনিসটা যে কি এই হুম বোধটুকুরই অভাব আছে স্যার আমাদের টিচারদের মধ্যেও, যেমন আছে স্টুডেন্টদের মধ্যেও আছে, সেটা সে গ্রাজুয়েট হোক পোস্ট গ্রাজুয়েট হোক তাতে কিছু আসে যায় না। আমাদের শ্রেণীতে এলিট শ্রেণী যাদের বলি তাদের সেই মূল্যবোধের জায়গাটা এখনো ডেভেলপ করে নাই, যে ক্যালিগ্রাফি ডাজন্ট মিন এভরিথিং ইজ রিলিজিয়াস, মানে হ্যাঁ আমি ক্যালিগ্রাফি করছি, আমি ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছি, অনেকে বলতেছে যে মানে আর শিল্পকলা মানে হচ্ছে সামথিং আর ওপেন, হ্যাঁ নুড হইতে হবে বা খুব বিমূর্ত কিছু হইতে হবে, ওয়েস্টার্ন টাইপ হইতে হবে, বাট আমি যদি কোরআনের ভার্স নিয়ে কাজ করি বা আমি যে কোনো ক্যালিগ্রাফি যে কোনো একটা এরিয়া নিয়ে কাজ করতে চাই, যে কোনো জনরাতে কাজ করতে চাই, সেটা মানে হচ্ছে কি আমি সামথিং, আমাকে একটা একঘরে করে দেওয়া হচ্ছে, যে ও তো আসলে একটু হুম ডিফারেন্ট টাইপের, হ্যাঁ আমি হুম আমার হুম হুম পৃষ্ঠপোষকতা পাবো না। বাংলাদেশে স্যার অনেক স্ট্রাগল করতে হবে, আপনি আসলে অনেক বড় একটা কাজ করছেন, যে আমরা আপনাকে পাচ্ছি একটা ছায়া হিসেবে, কিন্তু আমাদের মাথার উপর কিন্তু কোনো ছায়া নেই এই ক্যালিগ্রাফি আমি শিল্পটাকে চেষ্টা বাংলাদেশে করব, প্রতিষ্ঠিত আপনারা করতে। নিজেরা শুনেন,
আমি আমি চেষ্টা করব আপনারা প্রত্যেকে এক একজন গঠনযুক্ত হবেন এবং আপনাদের ছায় আরো মানে ছেলে পেলেরা আসবে, তারা এসে এখানে ক্যালিগ্রাফি শিখবে। এবং আমি ক্যালিগ্রাফিটাকে প্রধান ধরেছি, এর সাথে আরো দুইটা পার্ট আছে, একটা হলো নকশাকলা আর একটা হলো স্থাপত্য। এই তিনটা বিষয় থাকবে এবং প্রত্যেকটা বিষয়ের ভেরিয়েশন থাকবে। অর্থাৎ আমি এটা ফুল শিল্প হিসেবে, ফুল আর্ট হিসেবে, আমরা এই আর্টটাকে বলি এটা মানে অল্টারনেটিভ আর্ট। অল্টারনেটিভ আর্ট মানে এর কোনো বিকল্পই নাই পৃথিবীতে, এই এখন স্বীকার করতে বাধ্য হয়েছে। এমনকি পিকাসো তো নিজেই বলছেন যে যদি আমি আগে এই আর্ট শেখার আগে যদি ক্যালিগ্রাফি পাইতাম তাহলে আমার এই আর্টের দিকে যাওয়াই দরকার ছিল না, কারণ আমি যে এখন এত কষ্ট করে এই বুড়ো বয়সে এসে যেই পর্যায়ে এসেছি এটা তো ক্যালিগ্রাফি অনেক আগেই সেখানে পৌঁছে গেছে, এটা তার বিখ্যাত উক্তি। তো সুতরাং ওই মানে মানুষকে অজ্ঞ রেখে কিছু বলা যায় না, হ্যাঁ কিছু করা যায় না আসলে। পশ্চিমা আর্ট ক্যালিগ্রাফিকে যেভাবে মানে এখন অ্যাবজর্ব করছে, তারা এটাকে ভেতরে নিয়ে নিছে, সেই জিনিসটা এখন আমাদের ওপেন করতে হবে। আমাদের এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি, যারা বলছেন যে ওপেন ওপেন ওপেন, কিন্তু আসলে ওনাদের তো ওপেন না, ওনাদের একটা গন্ডি সসীম, যেটাকে আমরা বলি স্থূল আর্ট, বা একটা কন্টিউর থাকে। যে কোনো আর্টের একটা কন্টিউর থাকে, মানে তার একটা সীমা থাকে, সেই সীমার বাইরে সে যেতে পারে না। কিন্তু এই ইসলামিক আর্টের যে মূল থিওরি সেটা হলো অসীম। হ্যাঁ, আমরা যে জিনিসটা আমরা প্রত্যেক ক্যালিগ্রাফির ভিতরে এটা আমরা আস্তে আস্তে করে আপনাদের দেখাবো যে আমরা যে ক্যালিগ্রাফি শিখছি, এরপরে ওই নকশাকলা, তারপরে ওই স্থাপত্যে যেই আমাদের বিকল্প আর্ট হিসেবে আমরা দেখছি, এটা সবগুলো অসীম, এমন অসীম যে কল্পনা করা যায় না। মানে আপনি যদি, আপনাকে বলি একটা ফুল আমাকে দেখান, আপনি কিন্তু ফুল দেখাতে পারবেন না, কিন্তু ইসলামিক আর্ট আপনাকে একটা ফুল দেখিয়ে দিবে। এই জিনিসটা আমি স্যারদেরকে বলেছিলাম, একজনও জবাব দিতে পারেন নাই। হ্যাঁ, যে আমি বলেছিলাম স্যার আমাকে একটা ফুল এঁকে দেখান তো, বা ফুল দেখান তো, উনি বলে যে এই যে একটা ফুল। তা আমি বললাম যে এটা তো ফুল না, এটা গোলাপ, এটা তো জবা, এটা তো বেলি, হ্যাঁ এটা তো চেরি, এরকম তো বলেছে, তাহলে ফুল কিভাবে? তো আমি সুন্দর করে ইসলামিক আর্টের একটা ফুল দেখালাম যে স্যার এটা কি ফুল, বলে এটা তো দেখা বোঝা যাচ্ছে না এটা কি ফুল, তবে এটা ফুল এটা বোঝা যাচ্ছে। তাই আমি বললাম এইখানেই মানে ইসলামিক আর্ট যেটা, সেই আর্ট আর জেনারেল আর্টের ভিতরে মূল পার্থক্য, মানে জেনারেল আর্টটাকে আপনাকে একটা বিষয়ে রাখবে, সেই বিষয়ের বাইরে আপনি জীবনেও যেতে পারবেন না, কিন্তু ইসলামিক আর্ট আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে এই অসীম বোধের কারণে। এরকম অনেক বিষয় আছে, আস্তে আস্তে আমরা সেগুলো সব শিখবো ইনশাআল্লাহ। তো আজকের মতো শেষ করে দিতে চাচ্ছি, আর যদি কারো প্রশ্ন না থাকে তো ইনশাআল্লাহ আমরা সব শিখবো। হ্যাঁ, যারা লেগে থাকবেন ইনশাআল্লাহ সব শিখতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে কারো? আগামী ক্লাস কবে হবে স্যার? আমরা আগামী ক্লাসটা জানিয়ে দিব দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ, এখনই বলতে পারছি না, আমার একটু শিডিউল নিয়ে একটু ঝামেলা আছে। শিডিউল গুলো ঠিকঠাক করে ফেলতে পারলে, মানে চতুর্থ ব্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি আসলে মানে ফিল করতে পারছি না যে কিভাবে এটা নিব, কারণ এর মধ্যে আবার অনেকেই আমাকে বলছেন যে কুফি ক্লাসটা শুরু করার জন্য, এরপরে কেউ কেউ একটু বেশি আগ বাড়িয়ে বলছেন যে স্যার আপনি বলেছিলেন যে বাহারিয়াল বাঙালি, বাহারিয়াল বাঙালি ওটার একটা কোর্স আপনি নিচ্ছেন না কেন? তো এর ভিতরে আবার হুট করে ঘোষণা দিয়ে দিলাম যে মানে দিওয়ানি ক্যালিগ্রাফির উস্তাদ মুক্তার সুকদারের, এখন ওটা শুধুমাত্র সোমবার হয় ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু অন্য অন্য কোর্স গুলো যেগুলো আমি ইনভলভ সরাসরি, সেগুলো আমাকে শিডিউলটা ঠিক করে, দিনের বেলা তো আসলে কেউ মানে সময় দিতে পারে না, ছাত্র হোক কিংবা যারা জবে আছেন, কেউ দিনের বেলা সময় দিতে পারছেন না, এই জন্য রাতের বেলায় আমাকে ক্লাস গুলো নিতে হবে। সেই ক্ষেত্রে হয়তো আস্তে আস্তে দেখা যাবে আমি প্রতিদিন রাতেই আমার ক্লাস নিতে হচ্ছে। তো আমি শিডিউলটা করে ইনশাল্লাহ আমি জানিয়ে দিব যে সামনের ট্রায়াল ক্লাসটা এবং প্রথম যে ক্লাসটা আমরা করব ইনশাল্লাহ, তখন থেকে আমাদের ফুল শিডিউল মতো আমরা ক্লাস করতে পারবো। তো আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।